দেখেন আমার নবীজি কিন্তু হাশরের মাঠে কয়েকটা বিয়ে করব না, এটা ইসলামের বিরুদ্ধে বললাম। আমার নবীজি হাশরের মাঠে বিয়ে করব কাকে? আমরা একটি ওয়াজ শুনেছি অনেক দিন আগে, এখন এই ওয়াজগুলা করে না। তো ফেরাউনের স্ত্রীর নাম আসলো কি? আসিয়া। এই ফেরাউন বলছিল ওয়াজের মধ্যে আমরা শুনছি কি? ফেরাউন বলে আসিয়া রে, ফেরাউন বলে আসিয়া রে, ওটা যদি মানুষ আমারে করে হয় তো তোমায় শান্তি দেব নয় তো শান্তি দেব না, তবে লাইলা ইনশাআল্লাহ, তবে লাইলা ইনশাআল্লাহ। ওই আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, করে হয় তো আমার জীবন যাব তবু সাধবো না আমি তার নাম বিবি কাসেমের স্ত্রী বিবি এই সকিনা। আচ্ছা আসেন আরেকজন, ঈসা নবীর মায়ের নাম কি গো? মরিয়ম লোক মাঝে লজ্জা পায়, যার যার হয়ে কান্না শুরু করে কানতে কানতে। তয় ওরা তো যারা আল্লাহর মহান মানুষ, আল্লাহ প্রেরিত বান্দা যারা, তারা কখনো নিজে আত্মহত্যা করতে পারে না। আচ্ছা গেল, এখন এই অভিযোগ এই কাসেমের স্ত্রী সকিনা বলবে, হে বিশ্ব জগতের প্রতিপালক, আমি তোমার দরবারে তোমার নামে একটি অভিযোগ আমি করলাম, কি মালিক তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি আমাকে এই কথাটা জবাব দাও, মালিক যদি তুমি আমাকে পৃথিবীতে পাঠাইয়া বাসর ঘর সাজলো স্বামীকে না দেখাইয়া ওই বাসর ঘরে যাবার আগে, ওই বাসর ঘরে আমার স্বামীকে আমি নিজে যাবার আগে আমার স্বামীকে তুমি কেড়িলা, এর কারণ কি আমাকে বলো। আচ্ছা একটা অভিযোগ, দ্বিতীয় অভিযোগ বিবি মরিয়মের। মরিয়ম বলবে, আল্লাহ তুমি আমাকে স্বামী আমার ভাগ্যে লিখো নাই, তাহলে তুমি আমার আবার সন্তান দিলা কেন? মানুষের মাঝে তুমি আমাকে এই লজ্জাটা কেন দিলা? গেল আরেকজন এই আসিয়া, মানে তুমি আমাকে এই ধরা দামে, আমি তোমার নামে পাগল ছিলাম কিন্তু স্বামী আমারে একটু শান্তি দিল না, তাহলে তুমি আমার কাছে এই হুকুমটা কেন করলো? আমার ওর কাছে কেন বিয়ে বসার হুকুম দিলে? তোমার হুকুম ছাড়া তো কিছু হয় না। এই অভিযোগ গুলা তো এক কথায় জবাব দিবে, তোদের যা অভিযোগ কেন কি জন্য কি করেছিলাম আমি এক কথায় জবাব দিয়ে দিতেছি। তো এখানে অনেক লম্বা কথা, আমি লম্বা কথায় যাব না, তবে হাসরের মাঠে আমার নবীর কাছে তাদেরকে দেবে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, ওদেরকে আপনি একটু সান্ত্বনা স্বামী এবং স্ত্রী যে কাম করলে সন্তান জন্ম নেয় সেই কাজের জন্য কিন্তু মাফ করবেন, এইদিকে কেউ মনটা নিলেই কিন্তু অপরাধী হবে। গেল আরেকটা ব্যক্তি অভিযোগ করবো, এটা হলো মারাত্মক কথা, এটা অনেকেই মেনে নিতেও চাবে না, তবে সুফিবাদের কথায় এই কথাটা আসছে, এই কথাটা সুফিবাদের মধ্যে আসছে। তয় ফেরাউন কইছিল আমি খোদা, আরেকজন কেরা কইছিল আমি খোদা? মুনসুর আলাস কি পাগল না মাওলানা ছিল? উনি কিন্তু আগে মাওলানাই ছিল।
তো এই মুনসুর হেল্লাজ কইছিল আমি খোদা। এখন আমি খোদা ফেরাউন কইছে, আমি খোদা মুনসুর হেল্লাজ কইছে। পৃথিবীতে কত কোটি মানুষ আছে, একটা লোকের নাম ফেরাউন আছে? আছে নাই? আমি খোদা মুনসুর হেল্লাজ কইছে, আমার গ্রামে মুনসুর মানুষের নাম নাই? তাহলে দেখেন কথাটা দুটি ভাব, কথা একই কিন্তু ভাব দুইটা। এখন এই মুনসুর হেল্লাজ আয়নাল হক কোন সময় কইছে? আগে কিন্তু কই নাই, আগে কইছে আয়না হক। কিভাবে? এই মুনসুর হেল্লাজের গুণের নাম হলো আয়না বিবি। এই আয়না বিবি এমন ভাবে নামাজ পড়ত, আল্লাহ নিজে খুশি হইয়া ফেরেশতা দিয়া বেহেশতি খানা এই আয়না বিবির কাছে পাঠাইত। তাই উনি সেই নামাজ পড়ে, তাই মুনাজাত করে যখন ডাইনে ভাবে তাকাইতো, দেখতো আল্লাহর নিয়ামতের কানা বেহেশতি থেকে ফেরেশতার ধারা আসছে। তো মুনসুর হেল্লাজের খুদা লাগছে, তো এই খানা খুঁজতেছে, তো দেখে তার বোন আয়না বিবি নামাজ পড়তেছে, ডান পাশে না বাম পাশে এই বেহেশতি নিয়ামত খানা আসছে। তো মুনসুর হেল্লাজ যায় সেগুলা খাইতেছে। তো মুনাজাত শেষে দেখে এই মুনসুর হেল্লাজ এই খানা খাইতেছে। মুনসুর হেল্লাজের মধ্যে তার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিল, এই থাপ্পড়টার পরে এই মুনসুর হেল্লাজ আরো খুশি লোকরণ ব্যস্ত যুবক আল্লাহ নবী সকল কিছুই দেখতে পারলো। ওর মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়ে গেল যে আমার বোনের চাইতে আর কেউ আমার নাই। আস্তে আস্তে বলতে লাগলো আয়না হক, আয়না হক, তার হক মানে আয়না আল্লাহ, আয়না মানে ওর বোন, মানে আমার বোনই আমার হক। তো এই কথাটা যখন আয়না বিবি শুনতে পারলো, আয়না বিবি বললো মুনসুরে তুই আমার কাছে আয়, আমি তোর হক কখনো হতে পারি না, হক একজন আছে আমার আল্লাহ আছে, তুই যদি পারিস তাহলে সেই আল্লাহকে খুঁজে তারপরে তাকে বল তুই আমার হক। তো এই আল্লাহর সন্ধানে খুঁজতে লাগলেন। তো আস্তে আস্তে আসলে দেখবেন আপনারা লক্ষ্য করবেন আল্লাহ কিন্তু এই কোরআনে এই আল্লাহ কিন্তু এই কথাটা কোরআনের মধ্যে জানিয়ে দিছে, তুমি আমাকে কোথায় খুঁজতে যাও, মসজিদ মন্দির কি যায় কোথাও আমাকে খুঁজে পাইবা না, সে দেখো আমি তোমার সাহায্য চাইতে অতি নিকটে। তো সূরা কাহফের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে কোথাও আমাকে খুঁজে পাবে না, আমি তোমার কাছে, আমি তোমার সাহায্য চাইতে অতি নিকট গতি। তো মুনসুর হেল্লাজ, তো অনেক কথা কিন্তু আমি বাদ দিয়ে যাইতেছি। তো গুরু সাধনা করতে 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 এক সময় নিজেকে নিজে খুঁজে পাইয়া তখন বলছিল আয়নাল হক, আমি আমার হক। তখন এই সরার কাজে এই কথাটা মানতে পারলো না, মুনসুর মুনসুরের হক কখনো হতে পারে না। তখন মুনসুরের উপরে আদেশ আসলো, মুনসুরকে ডেকে নিয়ে আসো, ওকে জবাই করতে হবে, হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, ওর সাজা এই। ও যা বলছে এটা শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে। তখন 101 জন মাওলানার সিগনেচার লাগে, 100 জন মাওলানা সিগনেচার করছে আর 1 জন মাওলানা সেদিন খুঁজে পায় না। যখন খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, তখন মুনসুর হেল্লাজ ডাক দিয়ে বলছিল ওগো এদিকে আসো, আমি যে মাওলানা এটা কি তোমাদের বিশ্বাস হয়? তুই তো মাওলানা, আমরা তো জানি তুই না এখন পাগল হয়েছ, তুই কস তোর নিজেই আল্লাহ, এখন না তুই পাগল হয়েছ, তুই তো আগে মাওলানা আসবি। আমি যদি মাওলানা এই কথাটা স্বীকার করো তাহলে আরেকজনের সাইন আমি দিয়ে দেব। তখন মুনসুর হেল্লাজ নিজে সাইন করে, তখনই তার হুকুম আসে। তো সরার কাজী তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই এই খারকার ছাই করে দিল, তারপর সে ছাই কইছে আল্লাহ। এখন এই মুনসুর হেল্লাজ হাশরের মাঠে গিয়ে আমার আল্লাহর কাছে বলবে হে বিশ্বজগতের প্রতিপালক, তোমার কাছে আমি একটি নালিশ রাখি মালিক, তোমার কাছে আমার এই অভিযোগ, তুমি আমার কাছে এই কথাটা জবাব করো, আমি যে এই কথাটা বলেছিলাম আমি আমার হক, আমার মধ্যে আমার হক আছে, এই কথাটা সত্য বলেছিলাম আমি মিথ্যা বলেছিলাম? আমার আল্লাহ বললো মুনসুর রে তুই তো সত্য কথাই বলেছিলি, কই যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে আমাকে ওই সরার কাজী এত সাজা কেন দিল, এটার মীমাংসা আমি তোমার কাছে চাই। তখন আমার আল্লাহ বললো ওই কথার মীমাংসা এখন তোকে আর দেওয়া যাবে না, মুনসুর রে তুই কি চাস আমার কাছে তুই বল। তখন আমার মুনসুর হেল্লাজ বলবে মালি আমি তোমার কাছে এই সময়ে কি চাবো, মালি আমি তোমার কাছে এই কথাটাই চাই, মালি ও মালি আমি তোমার কাছে এই কথাটাই চাই, এই কথাটাই বলতে চাই, আমার দয়াল নবীজির কোন উম্মত যেন তারা দুজকের মধ্যে না যায়, আমার দয়াল নবীজির কোন উম্মত যেন দুজকের মধ্যে
আমার আল্লাহ সেদিন মনসুর কে বলল, মনসুর রে আমার দয়াল নবী যারা উম্মত তারা তো দুটোকে আসলেই যাবে না, তবে তোকে বলি এই হাসরের মাঠে যতগুলো লোক আছে কে কে আমার দয়াল নবীর উম্মত তুই তাদেরকে নিয়ে আয়, তুই তাদেরকে নিয়ে আয়। এই জন্য জালালউদ্দিন খান একটি গানের মধ্যে বলছে, কত লক্ষ মানুষ তরে যাবে এক মানুষের নামের জোরে। সেদিন এই মনসুর হেল্লাস পাগল আমার নবীজির উম্মতদেরকে নিয়ে আস্তে 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 ধরবে, মালিক তোমার কাছে বলি এদের জন্য একটা বিচার না। আরে আমরা যারা তরিকার ভাই আছি, এক ভাই কি আরেক ভাইয়ের ভাই ভালো কোনো কিছু খানা খাই, পাঁচজন তরিকার ভাই এক জায়গায় বসে আছে, দুইজনকে রাইখে আর তিনজনকে এই খানাটা খাইব কখনোই? মুনসুর আল্লাহ তাকে দেখবো আমার নবীজি জিজ্ঞাসা করবো, নবীজি হুজুর আপনি দুজকের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমার নবীজি মুনসুর আল্লাহকে বুকে নিয়ে বলবে, মুনসুর রে আমার উম্মতের তো বিচার শুরু হয়ে গেছে, আমি এই জন্য দুজনের দরজার সামনে দাঁড়াইছি, আমার রব্বুল ইজ্জত যেন আমার উম্মত এক উম্মতকে দুজনের মধ্যে নিক্ষেপ না করতে পারে, আমি এই জন্য এই দুজনের গেটের সামনে দাঁড়াইছি। Yeah.